নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ চট্টোপাধ্যায়। কারা কারা সেখানে আসতেন, কাদের মাধ্যমে সেই তালিকা তৈরি হতো এবং কিভাবে টাকার আদান প্রদান হতো, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে সিবিআই এর আইনজীবী আদালতে যে সওয়াল করেছেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে তালিকা তৈরি হতো। সুবীরেশকে বাড়িটার দিকেই তালিকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলা ধৃত প্রসন্ন প্রদীপ সিংহরা বারবার পার্থর বাড়ি যেত, পরিকল্পনা কার্যকর করার জন্য সুবীরেশকে পছন্দসই পদে বসানো হয়েছিল। আদালতে সওয়াল সিবিআই এর আইনজীবী। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। সরাসরি চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, কি হলো সওয়াল জবাবে? না দেখো পাপি, এর আগেও কিন্তু আমরা দেখেছি সিবিআই তরফে একাধিক বিস্ফোরক তথ্য পেশ করা হয়েছে, কিন্তু আজকে সিবিআই এর আইনজীবী তিনি দাবি করছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলা বাড়ি, সেই বাড়ির নিচের তলায় একটি অফিস তিনি বানিয়েছিলেন এবং সেখান থেকেই অফিস চালাতেন। শুধুমাত্র অফিস চালাতেন না, সেখানেই কিন্তু সুবীরেশ ভট্টাচার্যকে তিনি ডেকে নিতেন এবং সেখানেই নিজের বাড়ি থেকেই তালিকা দেওয়া হতো এবং সেই বাড়িতে কারা কারা যেত, এজেন্টরা যেত। ইতিমধ্যেই যে দুজন এজেন্ট, তুমি জানো প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহ ওরফে ছোটু, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই দুজন বারবার সেখানে যেত এবং সেখান থেকেই কিন্তু তালিকা তৈরি করে সুবীরেশ ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হতো। এর বাইরেও কিন্তু যেটা আজকে সিবিআই তরফে দাবি করা হয়, সিবিআই এর আইনজীবী সওয়াল করেন যে সুবীরেশ ভট্টাচার্যকে ফেভারেবল পোস্ট দেওয়া হয়েছিল কেন, কি পার্থ চট্টোপাধ্যায় তিনি প্ল্যানিং করতেন এবং সুবীরেশ ভট্টাচার্য তিনি কিন্তু সেই প্ল্যানিং এক্সিকিউট করতেন, অর্থাৎ তিনি নির্দেশ পালন করতেন। এর বাইরে যেটা আমরা দেখলাম সিবিআই এর আইনজীবী তরফে বলা হলো যে গোটা স্ক্যামে পার্থ চট্টোপাধ্যায় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি টাকা নেওয়া থেকে শুরু করে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি ইনভলভমেন্ট রয়েছে এবং তাকে জামিন দিলে কিন্তু তদন্ত প্রভাবিত হবে। এটা পুরোটাই কিন্তু একটা প্ল্যান্ড কনস্পিরেসি এবং আমাদের কাছে কিন্তু একাধিক তথ্য প্রমাণ রয়েছে। তারপরেই আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় তিনি কোর্টে দাঁড়িয়ে পড়েন এবং বিচারককে তিনি বলেন যে তার কোনো ভূমিকা ছিল না, অর্থাৎ পুরোটাই যেটা এসএসসি আইন বলছে, আইন বোঝাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় আজকে বিচারককে উদ্দেশ্য করে বলেন যে পুরোটাই কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সামলাত, প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেটরাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিত এবং আইন তৈরি করতো, কিভাবে কাজ করবে তারাই কিন্তু ঠিক করতো। এবং এখানেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আরেকটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সুবীরেশ ভট্টাচার্যর কথা বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় যেটা দাবি করছেন যে 2014 সালের মে মাসে শেষের দিকে তিনি কিন্তু মন্ত্রী হয়েছিলেন, তার আগে তিনি অন্য 5টি দপ্তরের মন্ত্রী ছিলেন, তার অনেক আগে সুবীরেশ ভট্টাচার্যকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ সুবীরেশ ভট্টাচার্যকে তিনি আনেননি, তার আগে যিনি মিনিস্টার ছিলেন, এটাই কিন্তু তিনি বলতে চাইলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এবং পার্থ চট্টোপাধ্যায় বিচারককে বলেন যে জেলের ভেতরে তাকে একটা অ্যাসিস্ট্যান্স দেওয়া হোক, অর্থাৎ একটা লোক দেওয়া হোক। তুমি জানো এর আগেও কিন্তু বারবার আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শুনেছি যে তার শরীর খারাপ, তিনি কিন্তু বিভিন্নভাবে তার চিকিৎসা ভালোভাবে হচ্ছে না, কিন্তু এক ধাপ এগিয়ে আজকে পার্থ চট্টোপাধ্যায় বিচারককে বলেন যে জেলের ভেতরে তার খুব কষ্ট হচ্ছে, তিনি কষ্ট পাচ্ছেন, তাকে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হোক। তখন বিচারক বলেন যে সেটা কিন্তু জেল ঠিক করবে। সব মিলে কিন্তু আজকে সিবিআই তরফে যে বিস্ফোরক দাবি করা হলো, সওয়াল পেশ করা হলো যে নিজের নাকতলা বাড়িতে বসেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এজেন্টদের নিয়ে আসা যে লিস্ট, সেই লিস্ট তৈরি করতেন এবং সুবীরেশ ভট্টাচার্যকে দিতেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায় নিজে বারবার বলছেন তিনি কিছু জানেন না, এই সমস্ত বিষয়ের সঙ্গে তিনি একেবারেই জড়িত নন, কিন্তু সিবিআই আইনজীবী যেটা বারবার বলছেন যে একদম আজকে যেটা মারাত্মক তথ্য তুলে ধরলেন যে নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ চট্টোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে।